মাদারীপুরের শিবচরের মানুষের শত বছরের ভোগান্তি নিরসনে পদ্মা সেতুর আদলে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মাণ করা হচ্ছে লিটন চৌধুরী সেতু। প্রায় শত কোটি টাকা ব্যয়ের এই সেতুটির কাজ শেষ হলে একসময়ের অবহেলিত জনগোষ্ঠী পাবে আধুনিকতার ছোঁয়া, বদলে যাবে মানুষের জীবনমান। শিবচর প্রতিনিধি খলিল মিয়ার তথ্য ছবিতে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। এক সময়ের রাক্ষসী খরস্রোতা নদী মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ। নদীটি পাড়ি দিতে হবে ভাবলেই ভয় থাকত নৌকার মাঝিমাল্লারা। তবে সময়ের বিবর্তনে নদীর স্রোত কমলেও কমেনি নদীর পাড়ের মানুষের দুঃখ। নদী পার হতে খেয়াঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অবসানে নির্মাণ করা হচ্ছে 550 মিটার দীর্ঘ লিটন চৌধুরী সেতু। আমাদের যাতায়াতের সুবিধা হবে, যানমালের সব দিকে মালমাত্রা নিয়ে হাঁটে আসতে পারবো, সব দিক দিয়ে সুযোগ সুবিধা হবে। যে কোনো কাজ করতে গেলে শিবচর যাইতে হয় উপজেলায়, এই সেতুটা হবে তখন তাদের কষ্টটা লাঘব হবে। মাঝে মধ্যে পরীক্ষা এক্সাম হয়, তার জন্য আমাদের সঠিকভাবে টাইম অনুযায়ী আমরা কলেজে যেতে পারি না। বেড়াইতে আসলে অনেকটাই কষ্ট হয়, এ কারণ ব্রিজ হলে তাড়াতাড়ি যাওয়া যাবে, যানবাহন চলাচল করলে সুবিধা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, আগামী এক বছরের মধ্যেই সেতুটির নির্মাণ কাজ শেষ হবে। 11টা স্পেনের মধ্যে অলরেডি আমাদের 5টা স্পেনের কাজ শেষ হয়ে গেছে। আমি আশা করছি যে আগামী এক বছরের ভিতরে এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করবে। সেতুটি চালু হলে এলাকাবাসীর যোগাযোগের দুর্ভোগ আর থাকবে না বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার। ব্রিজটির কাজ প্রায় শেষের দিকে, বৃষ্টি যদি হয়ে যায় তখন ওই এলাকার মানুষের সাথে শিবচরের একটি খুব সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। 97 কোটি 50 লাখ টাকার এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 12ই ডিসেম্বর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।